সোমবার অর্থপ্রাচারের একটি মামলায় হাজিরা দিতে পায়ে হেঁটেই নয়াদিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কার্যালয়ের দিকে যাত্রা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় তার সঙ্গে যোগ দেন হাজারো নেতাকর্মী। করোনা নেগেটিভ হওয়ায় ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধীও। পথে পুলিশ কয়েক দফা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও কংগ্রেস নেতারা বাধা উপেক্ষা করে এগিয়ে যান। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয় এবং রাহুল তার আইনজীবীকে নিয়ে ইডি দপ্তরে যান। পরে কংগ্রেস নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। 9 বছর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক পার্লামেন্ট সদস্য রাহুল এবং তার মা কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, ভুয়া কোম্পানি দেখিয়ে প্রায় 30 কোটি মার্কিন ডলারের সম্পদ আত্মসাৎ করেছেন তারা। তবে কংগ্রেসের নেতাকর্মীর দাবি, রাহুল ও সোনিয়া গান্ধী সম্পূর্ণ নির্দোষ। এই তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলেও দাবি তাদের। कांग्रेस पार्टी को झुकाने की कोशिश कर रहे, कांग्रेस पार्टी झुकने वाली नहीं है। राहुल गांधी जी से नरेंद्र मोदी डरा हुआ है और देखिए किस तरह से ईडी का संबंध भेज के राहुल गांधी को और कांग्रेस पार्टी को बदनाम करना चाहता है। उसके खिलाफ आज कांग्रेस के लोग सड़क पे बैठे हैं। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডি অফিস থেকে বের হন রাহুল গান্ধী। এদিন রাহুল বাদেও সোনিয়া গান্ধীকেও তলব করেছিল ইডি। তবে 75 বছর বয়সী সোনিয়া করোনা জটিলতায় হাসপাতালে থাকায় আগামী 23 জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে ইডি। রেহানুল রানা, সময় সংবাদ।